আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির হলাম আরো একটা নতুন প্রেমের চিঠি। একতরফা প্রেমগুলো আসলে কেমন হয় সেটাই হলো আজকের চিঠির বিষয়। যে কথা হয়নি বলা বনলতা কিংবা প্রিয়া, নাইবা শুনলো আপনার প্রিয়, শুনুক আকাশ, শুনুক বাতাস, শুনুক পৃথিবী। পাঠ করছি আমি মোহাম্মদ রাফিউল আলম। জানি না তুই কেমন আছিস, জানি না তুই আদৌ ভালো আছিস কিনা, তবে কি জানিস এই মনমরো আজব চিজ, যাকে কোনো কারণে ভালো লেগে যায় তাকে চাইলেও সে ভুলতে পারে না, যাকে সে এড়িয়ে যেতে চায় বারবার তার কথাই সব থেকে বেশি করে মনে পড়ে। অথচ বিপরীত প্রান্তের মানুষটি সেই ছেলেটা বা সেই মেয়েটার কথা ভাবা তো দূর, কল্পনাতেও কল্পনা করে না। সে হয়তো তখন বিভোর কোনো রাজপুত্র বা রাজকুমারীর চিন্তার গভীরে, আর সেই রাজকুমার বা রাজকুমারী বিভোর অন্য কোনো স্বপ্ন সদাগরের হৃদয় সাগরে। একতরফা প্রেমগুলো এমনই হয় বুঝলি, দুয়ে দুয়ে কখনো চার হয় না। অবশ্য আমি তোকে ভালোবাসি এ কথাটা বলবো না, সত্যি কথা বলতে তোকে ভালোবাসার কথা আমি কখনো ভাবতেই পারি না। তোর প্রতি কোনো ভালোবাসার ফিলিংসও আমার নেই, ছিলও না কোনো কালে, তাছাড়া তোকে সেভাবে ভাবিও না কোনো দিন। জানি পাঠক বা শ্রোতার মনে প্রশ্ন আসা স্বাভাবিক, তাহলে আমি তোকে চিঠি লিখতে বসলাম কেন? প্রথমেই বলেছি মন বড় আজব চিজ, এটাকে যারা কন্ট্রোল করতে পারে না তারা পুরুষ, আর যারা পারে তারা মহাপুরুষ। আমি অবশ্য মহাপুরুষদের দলে কোনোদিনই ছিলাম না, আজও নেই। মহাপুরুষ হওয়ার ইচ্ছেটাও উপে গেছে বহুকাল আগে, প্রথম প্রেমে যেদিন বিপরীত প্রান্তের মানুষটিকে বিশ্বাস করেছিলাম অন্ধের মতো করে, ভালোবাসাটাকে যখন ভাবতাম কোনো দৈবিক অনুভূতি, যখন মন ভাঙল কোনো কারণ ছাড়াই, যখন দেখলাম এই বহুগামী শহরে আমার আদর্শ অবাঞ্ছিত। ভালোবাসা শব্দটাকে সেদিন পোস্টমর্টম করেছিলাম বহুবার, অন্তহীন ফুটপাথ ধরে, ব্লাসবহুল ফ্ল্যাটে, সব জায়গায় পাগলের মতো খুঁজেছিলাম একটা সত্যিকারের ভালোবাসা। বিশ্বাস কর, এরকম কোনো শব্দই খুঁজে পাইনি বাস্তবের মাটিতে, সেটা হয়তো সিনেমাতেই শুনতে ভালো লাগে, কিন্তু আমি তোকে এই কথাগুলো বলছি কেন এটা অবশ্য আমি নিজেও জানি না। কিন্তু একটা সত্য কথা, আমি তোকে ভালো না বাসলেও আমার হৃদয়ের কোনো এক জায়গায় তোর যে একটা আলাদা স্থান আছে এটা আমি এতদিনে বুঝে গেছি নিশ্চিত। নাহলে কেন আজকাল তোর কথা মনে পড়ে, কারণ কেন চেক করি তোর হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস কিংবা লাস্ট সিন, কেন এবার মনে হয় তোর স্ট্যাটাসগুলো শুধু আমার জন্য? কতদিন দেখেছি আমার স্ট্যাটাসের পাল্টা স্ট্যাটাস কেমন যেন প্রশ্ন আর উত্তরের মতো, তাই আমি ইচ্ছা করেই আমার স্ট্যাটাসে প্রশ্ন রেখে দিতাম। ঠিক তারপরেই দেখতাম তোর স্ট্যাটাস, যেখানে আমার রেখে যাওয়া প্রশ্নগুলোর উত্তরই দেওয়া থাকতো। বিশ্বাস কর, একবারও মনে হতো না তোর স্ট্যাটাসগুলো অন্য কারোর জন্য, কিন্তু কেন জানি না এখন মনে হয় সবই আসলে কাকতালীয়। তোর স্ট্যাটাসগুলো হয়তো ছিল অন্য কারো রেখে যাওয়া প্রশ্নের উত্তর, কিংবা অন্য কারো জন্য রেখে যাওয়া প্রশ্ন। মনে আজ অনেক সংশয়, অনেকগুলো প্রশ্নের উত্তর জানাই হলো না, হয়তো জানা হবে না কোনো দিন, হয়তো তুই ভুলেই গেছিস পুরনো সব কথা। কখনো কি ভেবেছিলাম দূরের মানুষ হয়ে দুঃখের ব্যথা এমনি করে বয়ে যাবো সারা জীবন? কিন্তু তোকে নিয়ে ভাবার দুঃসাহস এই মনকে কে দিয়েছিল বলতে পারি? আমি তো আগে থেকে যাইনি তোর কাছে কোনো দিন, ধীরে ধীরে আসতে শুরু করেছিলিস তুই, আর এটাকে ভালোবাসা ভেবে নিয়ে আমি ভুল করেছিলাম, যে ভুলের বোঝা বইছি এখন নীরবে, হৃদয় ভাঙার কোনো শব্দ হয় না। তুই হয়তো বুঝতেই পারবি না কোনো দিন, তোর অজান্তেই তোরই কারণে একটা হৃদয় ভেঙে গেছে কতটা নিঃশব্দে, আর তোরই কারণে নদীর বিপরীত পারে আরও একটা হৃদয়ে ধ্বাস নেমেছে আমার সাক্ষাতে। সে মেয়েটি বা ছেলেটি কতবার বোঝাতে চেয়েছিল তার ভালোবাসার কথা, কতবার জানার চেষ্টা করেছিল আমার ভালো লাগা মন্দ লাগা আমার আমিত্বটুকুকে, আমি ধরা দিইনি, ইচ্ছাকৃতভাবেই ধরা দিইনি, আর আমি ডুবেছিলাম তখন তোর মায়াবী জালে। ভেঙেছিস এমন ভালোই করেছিস, ভুলে ভরা স্বপ্নগুলো কুড়ি থেকে ফুল হয়ে ফোটার আগে ঝরে পড়েছে, ভালোই হয়েছে, অন্তত এই পোড়া মন আর ভাববে না কারো কথা।
কখনো এই স্বপ্ন দেখার সাহস দেখাবে না আর। হয়তো তুই জানতেই পারবি না কোনোদিন, একটা হৃদয় তোর কিছু ছেলে মানুষ ভুলে কীভাবে তোর কতটা কাছে এসে ফিরে গেছে ধীরে ধীরে। হয়তো তুই জানতেই পারবি না কোনোদিন, একটা হৃদয় কতটা মিস করেছিল তোকে কয়েকটা মাস। হয়তো তুই জানতেই পারবি না কোনোদিন, একটা হৃদয় ভালোবাসার শব্দটাকে বিশ্বাস না করলেও অনেক বেশি আপন করে নিয়েছিল তোকে। যা কিছু পাওয়া হলো না সেটা না পাওয়াই থাক, তুই থাক আমার কবিতার স্পন্দন হয়ে, তুই থাক আমার উপন্যাসে কিছু পৃষ্ঠা হয়ে, তুই থাক আমার গল্পের চরিত্র হয়ে। আমি পেতে চাই না তোকে, কারণ তুই যদি কোনো দিন জানতে পারিস একটা ছেলে কিংবা একটা মেয়ে তোকে পছন্দ করতো অনেক বেশি, তাহলে সেদিন থেকে শুরু হবে তোর প্রতি অবহেলা। কারণ মানুষ যখন বুঝতে পারে কেউ তাকে খুব বেশি ভালোবাসে কিংবা পছন্দ করে, তখনই তাকে অবহেলা করতে শুরু করে। আর আমি তোর অবহেলার পাত্র হতে চাই না, তাই তোর অজান্তেই যতটা কাছে এসে পড়েছিলাম ততটাই দূরে সরে যাবে একদিন ধীরে ধীরে। জানিস কতদিন হলো তোর কণ্ঠ শুনিনি, খুব মনে পড়ে তোর কথা, খুব ইচ্ছা হয় তোর সঙ্গে প্রাণ খুলে দুটো কথা বলার। কিন্তু সব গল্প সুলিখিত হয় না, সব নদী সাগর পায় না, কিছু গল্প অসম্পূর্ণই থেকে যায়। তবু অবজীবনে মিথ্যে আসা ফিরে আসা বারবার, হোয়াটসঅ্যাপ খুললে ভাবি এই বুঝি তোর মেসেজ এলো, অপরিচিত নাম্বারে কল এলে সবার প্রথমে তোর মুখটাই ভেসে বসে ওঠে, স্ট্যাটাসের ভিড়ে খুঁজি তোর নামটা সবার আগে। অনেকদিন হলো তোর সঙ্গে কথা হয়নি, হয়নি কোনো চ্যাটও, হয়তো এতদিন ভুলে গেছিস আমার কথা, কিংবা তোর স্ট্যাটাসে হাইড হয়ে গেছে আমার নামটা অনেক আগে। জানি না, আমি কিছু জানি না, শুধু এটুকুই জানি এই অবজীবনটা অনেক বেশি কাছে এসে পড়েছিল তোর, অনেক বেশি আপন করে নিয়েছিল তোকে। হয়তো নিজের অজান্তেই মনের মণিকোঠায় তোকে বসিয়ে ফেলেছিল একটা আলাদা জায়গায়। জানি কিছু পা হলো না আমার, হেরে গেছি আমি নিজের কাছে, দোষ দেবো বলার কাকে। যখন কোনো সমস্যার সমাধান পাওয়া যায় না তখন নিজেকে সরে আসতে হয়। ভালো থাকিস, খুব ভালো থাকিস, এতে তোরই শুভাকাঙ্ক্ষী কেউ।